এই অনুষ্ঠানের এই স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী দাস আমার সঙ্গে উপস্থিত এসএস কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের দেবাশিস স্যার হাইলাকান্দির আর্যভট্ট সেন্টারের কোঅর্ডিনেটর উপস্থিত এই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা আমরা সবাই সবার বাড়িতে অল্প বিস্তর একটা কিছু জিনিস আমরা আমাদের বাবা মারা বলে থাকেন বা আমরা সমাজে এগুলো প্রচলিত কিন্তু এইগুলোর পিছনে কোনো লজিক আছে কি না কোনো সায়েন্স আছে কি না সেই সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব যেমন অনেক সময় আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যেমন আমার গ্রহণ হলে গ্রহণ হয় না সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সেই গ্রহণের সময় কী কী বলা হয় কোনো কিছু খেতে আমাদের বারণ করা হয় যে গ্রহণ চলছে এখন কিছু খাবে না তোমরা সূর্যের দিকে দেখবে না চন্দ্রের দিকে দেখবে না এগুলো বলা হয় আদতে কি এটা কি লজিক্যাল এটার পিছনে কোনো সায়েন্স আছে কি সেইগুলো আমরা আজকে আলোচনা করব তারপর আরও অনেক কিছু আছে যেমন আমরা পরীক্ষার সময় যখন পরীক্ষা দিতে যাই আমাদেরকে ডিম খেতে বারণ করা হয় কেন ডিম খেতে বারণ করা হয় যাদের ডিম খেলে আমরা শূন্য পাবো পরীক্ষা খারাপ হবে এইসব আছে না বাড়িতে ডিম দেওয়া হয় না সাধারণত এটার পিছনে কোনো লজিক আছে কি না তারপর দেখা যায় আমরা গাড়ি নিয়ে আসছি সামনে দিয়ে একটা বিড়াল ক্রস করলো গাড়ি থামিয়ে দেওয়া হয় গরু ছাগল গেলে তো আমরা গাড়ি থামাই না বিড়াল কী দোষ করলো বিড়ালের কী দোষ বিড়াল রাস্তা ক্রস করলে আমরা গাড়ি থামিয়ে দেই একটু ওয়েট করি তারপর আবার আগ বাড়ি আমরা সেইগুলো বিষয় হলো অন্ধবিশ্বাস ঠিক আছে সেইগুলো অন্ধবিশ্বাস তো আমরা প্রথমে এই অনুষ্ঠানের প্রথমে আমরা সম্বর্ধনা জানাবো এই স্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমী দাস মহাশয়াকে আমি অনুরোধ করছি আমাদের সঙ্গে লুৎফুর স্যারকে উত্তরীয় দিয়ে মৌসুমী ম্যাডামকে বরণ করার জন্য আমি এখন অনুরোধ করছি আমাদের মধ্যে থাকা রাষ্ট্রীয় শিশু বিজ্ঞান সমারোহ এবং আর্যভট্ট সায়েন্স সেন্টারের কোঅর্ডিনেটর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের লুৎফুর স্যারকে কিছু বলার জন্য স্যার এখানে উপস্থিত আছেন হাইলাকান্দি এসএস কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর আমারই শিক্ষক ডক্টর রূপম সেন উপস্থিত আছেন এসএস কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রধান ডক্টর দেবাশিস গুহ ঠাকুরতা স্যার এই স্কুলের অধ্যক্ষা মৌসুমী দাস ম্যাডাম অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ এখানে লেখা আছে ড্রাইভ এগেইনস্ট সুপারস্টিশন এ ক্যাম্পেইন টু ইরাডিকেট সোশ্যাল ইভিল সুপারস্টিশন মানে অন্ধবিশ্বাস যেগুলো আমরা মানে অন্ধভাবে আমরা না বুঝিয়া বিশ্বাস করি সেগুলোর নাম হচ্ছে সুপারস্টিশন আর সামাজিক কুপ্রথা যেগুলো অনেকগুলা বিষয় আছে যেগুলো সমাজে এক্সেস মানে অতিরিক্তভাবে চলে যেগুলোর কোনো ভিত্তি নাই এইসবের বিরুদ্ধে আসাম বিজ্ঞান সমিতি হাইলাকান্দি শাখা আসাম বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা এবং পরিবেশ পরিষদের সৌজন্যে এই প্রোগ্রাম আয়োজন করছে তো আমি প্রথমে ধন্যবাদ জানাই এই স্কুলের প্রধান শিক্ষিকা যিনি আছেন মৌসুমী দাস ম্যাডামকে আমাদের আসাম বিজ্ঞান সমিতিকে এইখানে একটা প্রোগ্রাম করার সুযোগ দেওয়ার জন্য এইসব বিষয় আমরা যারা চিলড্রেন বা আমরা যারা ছাত্রছাত্রী আছি আমরা কী করতাম আমরা এগুলোর উপরে খুব গুরুত্ব দিতাম যে আমরা বিনা বুঝিয়া বিনা সাইন্টিফিক কোনো কারণ ছাড়া আমরা এগুলা বিশ্বাস করতাম না জন্ডিস হইলে কী করে গ্রামীণ ঔষধ দেওয়া হয় বাঙালি ঔষধ এখানের মধ্যে গিয়ে করা হয় ওলা দেয় না তো আমরা যদি অসুস্থ হই আমরা হসপিটালের সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি যেতাম জন্ডিস খুব মারাত্মক হয় কিন্তু যদি আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট হয় না গ্রামে মানুষে কী করে জন্ডিসের নামে ট্রিটমেন্ট করাত লাগিয়া রোগীর একদম অবস্থা খারাপ হয়ে যায় তারপরে নিয়ে হসপিটাল পৌঁছায় তখন রোগীর কিচ্ছু করার থাকেন না জন্ডিস ওয়াটারবোর্ন ডিজিজ জলবাহিত রোগীটা সাপে যখন মানে কাটে সাপে কাটে না সাপে কাটলে কী করে উজার গেছে লিয়ে যায় উজার গেছে যেতে যেতে কী হয় এর মধ্যে রোগীর অবস্থা আসে সাপে কাটলে সঙ্গে সঙ্গে তারে হসপিটাল নিতে লাগে তারে হসপিটালাইজ করতে লাগে হসপিটাল গেলে পরে অ্যান্টিভেনাম ইঞ্জেকশন আছে এগুলো দেওয়া হয় দিলে পরে বেদনাটা নিউট্রাল হয়ে যায় রুগী বাঁচবো আর
আরেকটা কথা মনে রাখবা, বেশিরভাগ সাপ কিন্তু বিষহীন সাপ। তো এগুলা যদি সুবল দেয়, আমরা ইমিডিয়েট হসপিটালে গেলে পরে আমরা রুগী বাঁচার সম্ভাবনা। আর বিড়াল বা অনেক সময় মানে যে কুকুরে আশ্রয়লে পরে মানুষে মানে ইয়ে করে, গ্রামীণ উল্টাপাল্টা ঔষধের ব্যবস্থা করে, এগুলা না করিয়া এগুলা মানে হসপিটাল যেতে লাগবো। হসপিটাল গেলে পরে এগুলার রোগের ইঞ্জেকশন বা পুরা ট্রিটমেন্ট আছে। আমি এখন অনুরোধ করব আমাদের মধ্যে থাকা দেবাশিস স্যারকে অন্ধবিশ্বাস সম্বন্ধে সবাইকে অবহিত করার জন্য। যিনি আমার ছাত্র এবং এখানে আরও দেখতে পাচ্ছি বিশেষ করে জাহিদ ফজল পারমিতা, আমি পড়িয়েছি ওদেরকে। আমরা প্রত্যেকেই একটা সমাজবদ্ধ জীব, বুঝো তো? সমাজ বলতে কাকে বলে? আমরা যে বাড়িতে থাকি তার আশেপাশের কয়েকটি বাড়ি বা সেই গ্রাম সব মিলিয়ে আমাদের একটা সমাজ। তুমি একজন ব্যক্তি সেই সমাজের, এবং যেহেতু তুমি একজন ছাত্র, তুমি পড়াশোনা করছো, তাই তোমার কিন্তু সেই সমাজের প্রতি অনেক দায়িত্ব আছে। তুমি দেখবে তোমার পাশের বাড়ি বা আশেপাশের বাড়ির হয়তো অনেকে পড়াশোনা করছে না, তাই কিছু একটা পড়াশোনার বিষয় যখনই আসবে ওরা কিন্তু তোমার কাছে আসবে, কারণ তোমার কাছে আসলে তোমরা তাকে একটা ভালো দিক বা ভালো দিশা নির্দেশ করতে পারবে তোমরা তাকে। এটাই শিক্ষার মূল উদ্দেশ্য। কেন আমরা পড়াশোনা করি? অনেক আছে পড়াশোনা করছে না, তাই পড়াশোনা করে আমরা বলি আমরা মানুষ হব। আমরা সঠিক যদি শিক্ষা পাই তাহলে জীবনে মানুষ হতে হবে। এখন মানুষ শব্দটা কিন্তু একটা কীরকম শব্দ? আমরা তো সবাই মানুষ, আমরা কি কেউ পশু নাকি? আমরা সবাই মানুষ, কিন্তু সেই মনুষ্যত্ব কি আমাদের সবার মধ্যে আছে কি না সেটা দেখতে হবে। সেই মনুষ্যত্ব যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কিন্তু একটা সামাজিক জীব, আমরা সোশিয়াল। আমরা অনেক সময় বলি একটা শব্দ ইংরেজিতে তোমরা শুনবে অ্যান্টি সোশিয়াল। তার মানে তুমি যদি কোনো বাজে কাজ করো তোমার আশেপাশের বাড়ির লোক বলবে এই ছেলেটা অ্যান্টি সোশিয়াল, মানে সে সমাজকে মানছে না। তাহলে সমাজের প্রতি তোমার দায়বদ্ধতা আছে, তুমি পড়াশোনা করছো, তোমাকে শিক্ষক শিখিয়ে দিচ্ছেন ভালো জিনিস, এখান থেকে তুমি নিয়ে যাচ্ছ সেই কথাগুলো তোমার বাড়িতে, তোমার ছোট ভাইকে বলবে, তোমার বড় ভাইকে বলবে, মাকে বলবে, বাবাকে বলবে। এবং বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, আমরা বারবার অনেক জায়গায় বলি যে একটা ছেলেকে শিক্ষিত করা হবে, সেই পরিবার থেকে আবার শিক্ষাদান ব্যবস্থা চলতে থাকবে, তাই একটা মেয়ে শিক্ষিত হওয়া কিন্তু যথেষ্ট বেশি দরকার। তাই বলে কি আমরা ছেলেরা শিক্ষিত হবে না? না, সেটাও না। আমরা একটা মিনিমাম শিক্ষা গ্রহণ আমাদের করতেই হবে, এবং আজকালকার সময়ে আমাদের শিক্ষা গ্রহণের সঙ্গে সঙ্গে আমাদের চক্ষু কর্ণ নাসিকা এগুলো খোলা রাখতে হবে, কারণ আমাদের সমাজে এখন চলে এসেছে কুসংস্কার এবং অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস এবং কুসংস্কার অনেকটা কিন্তু আমাদের ধর্মের সঙ্গে জড়িত, কারণ আমরা সবাই যার যার একটা নিজস্ব ধর্মে মানি আমরা, কিন্তু আমরা দেখেছি ধর্মের মধ্যেও কোথায় কোথায় গোড়ামি ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তোমরা বিজ্ঞান পড়ো, আমরা আসাম বিজ্ঞান সমিতি, আমরা বিজ্ঞান সমিতির পক্ষ থেকে এখানে এসেছি তোমাদেরকে সেই কথাগুলো বুঝিয়ে দেওয়ার জন্য, যে কোথায় বিজ্ঞান, কোথায় অপবিজ্ঞান, কোথায় বিজ্ঞান নেই আমরা মানব না। আমরা শিক্ষিত, আমাদের যদি কোনো আমাদের বড় গার্জিয়ান, যারা আমাদের গার্জিয়ান, তারাও অনেক সময় হয়তো এমন কোনো কিছু একটা বলবেন যেটার কোনো শিক্ষা নেই। তুমি স্কুলে এসেছো, স্যার বলেছেন যে গ্রহণের সময় কি কথা করতে লাগবে, কি কাজ করতে লাগবে, কিন্তু তুমি হয়তো বাড়িতে গিয়ে দেখবে যে তুমি বাড়িতে বলার পরেও তোমার মা বাবা ওরা মানছে না, ওরা হয়তো মানবে না, তোমাকে গ্রহণের সময় খেতে দেবে না হয়তো। আসলে কি হচ্ছে যে একটা সময় চলে গেছে, সেই সময়ে তাদেরকে সেই শিক্ষাদান ব্যবস্থায় কোনো জায়গায় একটা ত্রুটি রয়ে গেছিল, কম কিছু রয়ে গেছিল। তাই আমরা মনে করি তোমরা বর্তমান প্রজন্মের ছাত্র, তোমাদেরকে যদি এই শিক্ষায় শিক্ষিত করে দেওয়া যায় আগামী প্রজন্ম সে কথাগুলো মানবে।
তাই এটাই আমাদের উদ্দেশ্য। আমরা স্কুল কলেজে কেন যাই? আমরা বাজারে গিয়ে তো সেই কথাগুলো বলতে পারি, বাজারে বড়রা আসছেন, আমরা দেখেছি তাদেরকে বলে লাভ হবে না। তোমাদেরকে বলবো, তোমরা আগামী দিনের নাগরিক, তোমরাই ঠিক করবে যে আমাদের সমাজ কোন দিকে যাবে। কারণ এখানে লেখা আছে দেখো LIFE লেখা আছে না? আসলে এখানে হচ্ছে লাইফ ফর এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ রক্ষার জন্য আমরা কি করতে পারি, আমাদের লাইফস্টাইল, আমাদের জীবন প্রক্রিয়া কিভাবে বদলে দিতে পারে একটা পরিবেশকে। একদিকে পরিবেশ বদলে যাচ্ছে, অন্যদিকে সেই অন্ধবিশ্বাস কুসংস্কার আমাদেরকে আরো কঠিনভাবে ঘিরে ধরছে, আমরা যাব কোথায়? তাই একদিক থেকে তো একদিকে আমরা বেরিয়ে আসতে হবে। তাই বিজ্ঞান যথেষ্টভাবে যদি আমরা বিজ্ঞান পড়াশোনা করি, ভালো করে কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো যদি আমরা পড়াশোনা করি, আমরা তার থেকে বেরিয়ে আসতে পারবো, এটাই আমাদের একটা উদ্দেশ্য। যেমন একটু আগে স্যার বলেছিলেন যে সাপে কামড় দেওয়ার পরে আমরা কি করি, আমাদের বিভিন্ন এত অঞ্চলে যে কনসেপ্টগুলো আছে বা যে রীতিনীতিগুলো আছে সেগুলো মেনেই আমরা চলি, কিন্তু সেটার দিন চলে গেছে। এখন এখন জেলা শহরের প্রত্যেকটি হসপিটালে আমরা খবর নেই অনেক সময় যে অ্যান্টি ভেনম আছে কি না, না থাকে হসপিটালগুলোতে। তাই আজকে যদি এই অবস্থায় এই বাগানের আশেপাশে কাউকে যদি সাপে কামড় দেওয়া হয়, এখান থেকে হাইলাকান্দি যেতে বেশি হলে 20 মিনিট সময় লাগবে, সেই 20 মিনিটের মধ্যে আমরা হাইলাকান্দি পৌঁছে যেতে পারবো, মানুষটাকে বাঁচানো যাবে। কিন্তু এই 20 মিনিট সময় আমরা যদি এদিকে উল্টা পাল্টা গলি দিয়ে খুঁজে যে কে ঝাড় ফুঁক করতে পারবে, কে মানুষটাকে বাঁচাতে পারবে, মানুষটা মারা যাবে। তাই তোমরা যেহেতু ছাত্র আছো, কোনো জায়গায় যখনই এইগুলো দেখবে তোমরা কিন্তু বারবার এক কথা বলবে, না মানুষটাকে হসপিটালে নিয়ে। এইভাবে আমরা দেখছি যে আমাদের গ্রামের আশেপাশে অনেক জায়গায় এই ধরনের কুসংস্কার অন্ধবিশ্বাস আমাদেরকে ঘিরে ধরেছে। আসলে এই দিনগুলো বেশি দিনের নয়, কারণ আমাদের বড়রা এখনো রয়ে গেছেন, বড়রা যখন আস্তে আস্তে চলে যাবেন, যারা অন্ধবিশ্বাস ফলো করেন তোমরা তো অন্ধবিশ্বাস ফলো করবে না। তাই আগামী দিন আমাদের অন্ধবিশ্বাস একদিন না একদিন এই পৃথিবী থেকে চলে যাবে, যেগুলো কুসংস্কার আছে এগুলো চলে যাবে। তাই তোমরা যারা ছাত্র তাদের একটাই ডিউটি, কোনো কিছু করার আগে একবার ভেবে দেখবে। এবং আজকালকে আজকালকে আমাদের কাছে এত সুবিধা এসে গেছে, কারণ আমাদের প্রত্যেকেরই প্রায় বাড়িতে মোবাইল ফোন আছে, আমরা একবার খুঁজে দেখতে পারি। তোমরা যদি সময় পাও সেগুলো একটু দেখতে পারো যে কুসংস্কার কোনগুলো, অন্ধবিশ্বাস কোনগুলো। একটু আগে বলা হয়েছিল যে লুৎফুর স্যার বলেছিলেন যে জন্ডিস যখন হয়, বা অনেক রোগেই আমরা দেখেছি বাড়িতে আগে এক ধরনের চিকিৎসা করে নেওয়া হয়, সেটা গ্রাম্য পদ্ধতি হোক আর ঝাড় হোক ফুঁক, কিছু পরীক্ষা নিরীক্ষা আগে আমরা গ্রামেই চালাই। যখন রোগীর অবস্থা খুব খারাপ হয়ে যায় তখন আমরা তাকে নিয়ে যাই হসপিটালে, দেখা যায় হসপিটালে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই রোগী মারা যায়, তখন আমরা আমাদের মেজাজ হারিয়ে হসপিটালের জানলা দরজা ডাক্তারকে মারধর করি। কিন্তু এর আগের 5 দিন এই পেশেন্টটাকে গ্রামে রেখে বাড়িতে রেখে নানান রকম ঝাড় ফু ইত্যাদি করে তার শারীরিক অবস্থা আরও বদলে দেওয়া হয়েছে। বিজ্ঞান তার দ্রুত গতিতে চলছে, তাই বিজ্ঞানকে ভরসা করতে হবে, বৈজ্ঞানিক বুদ্ধি রাখতে হবে, বৈজ্ঞানিক মানসিকতা গড়ে তুলতে হবে। কিছু কিছু সংস্কার আমাদের আছে যেগুলোর কিন্তু আবার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। সংস্কার আমরা কালকেও একটা অনুষ্ঠানে আমরা দেখেছিলাম যে সেখানে লেখা ছিল সংস্কার এবং শিক্ষা, সংস্কার এবং শিক্ষা একই সঙ্গে চলতে লাগে, হ্যান্ডস ইন হ্যান্ড। কিছু সংস্কার আছে সেগুলো সত্যি কুসংস্কার নয়, তার একটা বৈজ্ঞানিক বুদ্ধি আছে। আমরা হয়তো অনেক কিছু আমাদের মা বাবার কাছ থেকে শিখি, আমাদের দাদু দিদিমার কাছ থেকে শিখি, তার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। তার জন্য এমন না যে সবগুলোই সত্যি, সবগুলি সত্যি নয়, কিছু কিছু সত্যি, তার বৈজ্ঞানিক বুদ্ধি আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। যেমন তোমরা যখন স্কুলে এসেছো সবাই নিশ্চয়ই স্নান টান করে এসেছো, বা আমরা যখন দুপুরবেলা এখান থেকে গিয়ে, বা যারা স্কুলে পড়ে না আমরা দুপুরবেলা যখনই ভাত খাই তার আগে তো আমরা স্নান করে নিই। হয়তো তোমরা বলবে এটা তো আমরা অনেক আগে থেকেই শুনেছি, আমরা অনেক আগে থেকেই শুনেছি, কিন্তু তার কি কোনো ব্যাখ্যা আছে কি না? কেন আমি কি ভাত খেয়ে স্নান করতে পারি না? পারি কি? তাহলে কেন
ভাত খাওয়ার আগে আমরা স্নান করি। আসলে আমরা গল্প শুনেছিলাম, আমিও সেই গল্প শুনেছিলাম যে আমাদের উপর থেকে মেসেজ এসেছিল আমাদের পৃথিবীতে যে ওদেরকে বিয়ে বলো তিনবার স্নান করার জন্য আর একবার খাওয়ার জন্য। কিন্তু ওই লোকটা এত দূর আসতে আসতে ভুলে গেছে, এসে উল্টা বলে দিয়েছে, তিনবার খাওয়ার জন্য একবার স্নান করার জন্য। ওই থেকেই আমরা হয়তো তিনবার খাচ্ছি, এটা গল্প বলছি আমি, কিন্তু স্নান আমি কেন করব খাওয়ার আগে? তার কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? নিশ্চয়ই আছে। তাই দেখো, এটা কিন্তু কুসংস্কার না, এটা কুসংস্কার না, এটা সংস্কার। তাই সংস্কার এবং কুসংস্কার, বিশ্বাস এবং অন্ধবিশ্বাস। আমি ধর্ম বিশ্বাসী, এটা বিশ্বাস, কিন্তু ধর্মের কোনো কোনো জায়গা আছে, সেই জায়গাগুলোকে আমি বিশ্বাস করছি, সেগুলো আমার খারাপ করছে, সেটা অন্ধবিশ্বাস। তাই আমরা যখন স্নান করি, বিজ্ঞান বলে দিয়েছে আমি যখন স্নান করি আমাদের শরীরের, আমাদের বডির টেম্পারেচারটা কমে যায়। টেম্পারেচারটা কমলে কি হয়, তার পরবর্তীতে আমরা যখন ভাত খাই, পেটে গিয়ে ভাতটা কি হবে, হজম প্রক্রিয়া, ডাইজেশন। শিক্ষকরা তোমাদের শিখিয়ে দেবেন, যখন আমাদের এই খাওয়াগুলো হজম হয়, ডাইজেশন হয়, এটাকে আমরা ইংরেজিতে এক্সোথার্মিক রিয়াকশন বলি, খুব গরম হয়। তাই সেই গরমটাকে ঠান্ডা করার জন্য তোমার শরীরটাকে একটু ঠান্ডা করা প্রয়োজন। তার জন্যই তুমি কি করে এসেছ, স্নান করে এসেছ। স্নান করলে বডি টেম্পারেচার একটু কমবে, কমলে তোমার এই ডাইজেশন যে প্রসেস সেটা ফেভারেবল হবে, ভালো করে ডাইজেস্ট হবে। তাই দেখবে যে গরম দিনে আমরা যখন খাই আমাদের খাওয়াটা কি ভালো হজম হয় না। আবার খুব ঠান্ডায় যখন আমরা খাই খাবারটা কি হজম হয় না। তাই খুব বেশি উষ্ণতা বা কম উষ্ণতায় আমাদের খাওয়ার হজম হচ্ছে না, একটা উষ্ণতা আমরা মেনটেন করি যাতে আমাদের খাওয়ার হজম হয়। প্রত্যেকটা জিনিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি থাকে তাহলে এটা বিশ্বাস, আর তার যদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকে সেটা কিন্তু অন্ধবিশ্বাস। সুতরাং বিশ্বাস না অন্ধবিশ্বাস এটা কে ঠিক করবে? এটা আমি ঠিক করব। Yeah.